আসসালামু আলাইকুম, আমি পাভেল, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে পাভেল আইটি। আমার চ্যানেলটা দেখেন, লেখা আছে পাভেল আইটি, ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে। আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন। সাবস্ক্রাইবে ক্লিক করার পরে একটা ঘন্টি চিহ্ন আসবে, অর্থাৎ বেল আইকন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে দেখবেন এটার পাশে দুটা দাগ আসবে, তাহলে এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আমি যে ভিডিও টিউটোরিয়ালগুলো দিব, এগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। বন্ধুরা, আমার ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, চলেন কাজে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজ আপনাদের দেখাবো ফেসবুকে ডিলিট করা এসএমএস, অর্থাৎ ডিলিট করা যে মেসেজগুলা, সেগুলা কিভাবে ব্যাক নিয়ে আসতে পারবেন সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে পাভেল আইটি। যদি আমার ভিডিও টিউটোরিয়াল ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। লাইক দিলে, কমেন্টস করলে আমার নেক্সট টিউটোরিয়াল বানানোর জন্য অনুপ্রেরণা জাগে। তো বন্ধুরা, কাজে চলে যাচ্ছি। আজ আপনাদের দেখাবো হচ্ছে ফেসবুকে যে ডিলিট করা, আমরা যে চ্যাট করার পরে ডিলিট করে ফেলি, সেই মেসেজগুলা কিভাবে আমরা পেতে পারি, সেগুলো আমরা এখন দেখব সেটা কিভাবে সম্ভব। এর জন্য আমাকে আগে প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। আমি ফেসবুকে ঢুকছি, এটা আমার আইডি। প্রথমে ফেসবুকের দেখেন ডাইন পাশে যেখান থেকে আমরা লগ আউট করি, সেখানে এখানে ক্লিক করে আপনার সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ যাবার পর বন্ধুরা, এখানে দেখেন ডাউনলোড কপি লেখা আছে, ডাউনলোড কপি। এটা আপনারা ক্লিক করবেন ডাউনলোড কপিতে। ক্লিক করার পরে দেখেন স্টার্ট মাই আর্কাইভ, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্ট, এটা ক্লিক করবেন। এখন হচ্ছে বন্ধুরা, আপনাদের যে ফেসবুক যখন ইউজ করেন, আপনাদের ফেসবুকের ইয়েতে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ইউজ করি, বা ফোন নাম্বার দিয়ে ইউজ করি। ফোন নাম্বার দিয়ে ইউজ করলেও সেটার ভিতরে একটা ইমেল আইডি থাকে। দেখেন এখানে ডাউনলোড রিকোয়েস্টেড, অর্থাৎ এই আমার আইডিটা যে ইমেল অ্যাড্রেসে খোলা, সেই ইমেল অ্যাড্রেসে চলে গেছে ওই কপিটা, যেটা আমার চ্যাটের যে কপিটা, যেটা আমি ডিলিট করে ফেলছি, সেটা ওখানে চলে গেছে। ওটা ইমেল কে রিকোয়েস্ট করছে, আমরা এখন ইমেইলে ঢুকবো। এখন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমরা জিমেইলে ঢুকবো। পাসওয়ার্ডটা দিচ্ছি, দেখেন বন্ধুরা এখানে প্রাইমারি আছে, সোশ্যাল আছে, সোশ্যালে ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আসছে ফেসবুক ডাউনলোড রিকোয়েস্টেড, অর্থাৎ আমি যে ওইটা রিকোয়েস্ট করছি, ওখান থেকে ক্লিক করে সেটা এখানে চলে আসছে। এখানে রিকোয়েস্টটা চলে আসছে, এতে একটু সময় লাগে। আপনারা যতগুলা এ পর্যন্ত যা যা চ্যাট করা হয়েছে, যা যা ডিলিট করা হয়েছে, সব পুরাপুরি সব এখানে চলে আসবে। এই জন্য আপনাকে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে। এটা যে কোনো সময় চলে আসতে পারে, এটা আপনাদের ওয়েট করতে হবে, ইমেলটা চেক করতে হবে। মাঝে মাঝে ইমেলটা চেক করবেন, তাহলে এটা পেয়ে যাবেন। অল্প যদি হতো তাহলে অটোমেটিক এখনই চলে আসতো, কারণ এটা ফেসবুকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, ইমেইলে এটা চলে আসবে, ফাইল চলে আসবে। ফাইলটা চলে আসলে আর একটা ইমেইল আসবে, ইমেইলটা আসার পরে আপনারা ইমেইলটা চেক করবেন। ইমেইলটা চেক করার পরে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অটোমেটিক আপনার এখানে যে এই যে ডাউনলোড ইনফরমেশন, এখানে আর একটা ডাউনলোডের ফোল্ডার চলে আসবে। এখানে ক্লিক করলে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন, করে সেটা যে কোনো জায়গায় সেভ করে নেবেন, দেখবেন সব ওখানে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ডিলিট করা মেসেজ গুলা পেয়ে যাবেন। তো আমার টিউটোরিয়াল যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।